नरेंद्र मोदी 22 फरवरी को चुचरा के डालना मैदान में जनसभा करेंगे। उसके एक दिन बाद ही अर्थात 24 फरवरी को उसी मैदान में मुख्यमंत्री की जनसभा होगी। दोनों पार्टी की ओर से बुधवार एक ही समय मैदान का मुआयना करने की प्रचार किया गया था, जिसे लेकर माहौल गर्म था। मैदान के एक तरफ से तृणमूल कर्मी खेला होबे का नारा लगाते हुए प्रवेश किए तो दूसरी ओर से वंदे मातरम जय श्री राम का नारा लगाया गया। भाजपा सांसद लाकेट चटर्जी ने आरोप लगाया कि प्रधानमंत्री के आने से तृणमूल डरी हुई है, इसीलिए डैमेज कंट्रोल के लिए पलटा सभा कर रही है। प्रधानमंत्री आसपास भय पे डैमेज कंट्रोल कर सत्यिटा मानुष जेने जाए मानुष जेने ग প্রধানমন্ত্রী আসার পরে প্রধানমন্ত্রী বাংলার মানুষের জন্য কি কি করেছেন কি কি করবেন জেনে যাবে। ড্যামেজ কন্ট্রোল করার জন্য সঙ্গে সঙ্গে তাকে সভা করতে হবে, কোনো লাভ হবে না। দূসরি আর হুগলি জেলা তৃণমূল কে অধ্যক্ষ দিলীপ যাদব নে পাল্টা সভা কিয়ে জানে কি বাত কো নকার দিয়া হে দেয়া গেছে বলেছিল সবাইকে স্বাস্থ্য সাথী দেয়া যাবে না দেয়া গেছে বলেছিল সবাইকে তপশিলি বন্ধু জয় জোহার দেয়া যাবে না দেয়া গেছে বলেছিল সবাইকে লোক প্রসার শিল্পী দেয়া যাবে না দেয়া গেছে বলেছে যে বাংলার শহর শহর ব্রিজ করা যাবে না রাস্তা করা যাবে না আলো করা যাবে না। শুনুন একটা কথা বলি, বিজেপির উত্তর দিতে গেলে দুটো মন্দ কথা বলতে হয়, ওটা আমি একটু কম বলি, না হলে বলতে হয় যে তাদের কোনোটাই পরিকল্পনা নেই। শুধু বলি, এত কথা বলার দরকার নেই, যা বাংলার মুখ্যমন্ত্রী করেছেন বাংলায়, ভারতবর্ষে আপনারা সরকারে আছেন, অনেকগুলো রাজ্যের সরকারে আছেন, সেইখানে তার 25% করে দেখান, তাহলে আমরা বুঝতে পারব।